হ্যালো বন্ধুরা, আজ আমরা একটি নতুন এবং ইউনিক ডিজাইন বানিয়ে দেখাবো। এই ডিজাইনটির জন্য প্লিজ একটা লাইক দেবেন। আর আমি এই ইউনিক ডিজাইনটির জন্য লাইক টার্গেট করলাম মাত্র 70টি। সূচটি তুলে নিয়ে সোজাসুজি উপরের দিকে 5টি ঘর গুনে নিয়ে ডান দিকে আরও 5টি ঘর গুনে নিয়ে সূচটি নামিয়ে নেব। যেখান থেকে প্রথমে সূচটি তুলেছিলাম সেখান থেকে সোজাসুজি উপরের দিকে 10টি ঘর গুনে নিয়ে সূচটি তুলে নেব। এবার আমরা এর আগে যেখান থেকে সূচটি নামিয়েছিলাম ঠিক সেম ঘর থেকে সূচটি আরেকবার নামিয়ে নেব। আরেকবার কাউন্ট করে নেব যেখান থেকে প্রথমে সূচটি তুলেছিলাম সেখান থেকে ঠিক 86 5টি ঘর গুনে নিয়ে বাঁ দিকে আরও 5টি ঘর গুনে নিয়ে সূচটি তুলে নেব। এবার নিচের ঘর এবং ওপরের ঘরের সঙ্গে অ্যাড করে নেব। এখন আমাদের একটি স্কোয়ার রেডি। পাশাপাশি আমরা আরও 2টি স্কোয়ার বানাবো, কিন্তু একটু কেয়ারফুলি দেখবেন। প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নাহলে বানানোর সময় আপনার অসুবিধা হতে পারে। আমরা আরও একবার কাউন্ট করে নেব যেখান থেকে প্রথমে সূচটি তুলেছিলাম সেখান থেকে ঠিক তার 86 উপরের দিকে 5টি ঘর গুনে নিয়ে সূচটি তুলে নেব। নিচের ঘর থেকে ডান দিকে 5টি ঘর গুনে নিয়ে সূচটি নামিয়ে নেব। এর আগে স্কোয়ারটির ডান দিকের ঘর থেকে টোটাল 5টি ঘর গুনে নিয়ে সূচটি তুলে নেব। এবার আমরা নিচের লাইনটির সাথে অ্যাড করে নেব। আগে স্কোয়ারটির ডান দিকের ঘর থেকে সোজাসুজি উপরের দিকে আরও 5টি ঘর গুনে নিয়ে সূচটি তুলে নেব। এবার আমরা দুদিকের ঘর দুটির সাথে অ্যাড করে নেব। এখন আমাদের পাশাপাশি 2টো স্কোয়ার রেডি হয়ে গেছে। ঠিক সেম প্রসেসেই আমরা আরেকটি স্কোয়ার বানিয়ে নেব যাতে এই ডিজাইনটি দেখতে খুব সুন্দর লাগে। আমি আরও একবার বলে দিই আমি কিভাবে বানাচ্ছি যাতে আপনাদের বানানোর কোনো অসুবিধা না হয়। সেকেন্ড স্কোয়ারটি নিচের ঘর থেকে ডান দিকে 5টি ঘর গুনে নিয়ে সূচটি তুলে নেব। এবার আমরা প্রথম স্কোয়ারটির ডান দিকের ঘর থেকে সূচটি নামিয়ে নেব। দ্বিতীয় স্কোয়ারটির উপরের ঘর থেকে ডান দিকে টোটাল আমরা 5টি ঘর গুনে নিয়ে সূচটি তুলে নেব। সূচটি আমরা নামিয়ে নেব দ্বিতীয় স্কোয়ারটির ডান দিকের ঘর বরাবর ঠিক ডান দিকে আরও 5টি ঘর গুনে নেব। এখন আমরা ঘরগুলিকে অ্যাড করে নেব। এবার আমাদের পাশাপাশি 3টি স্কোয়ার রেডি। আমি এখানে 3টি স্কোয়ার পাশাপাশি বানিয়ে দেখিয়েছি। আপনারা এরকম পাশাপাশি অনেকগুলি স্কোয়ার বানিয়ে আসনের বর্ডার ডিজাইন হিসেবে ব্যবহার করতে পারেন। এবার আমরা 3টি স্কোয়ারের ভেতরে কালারফুল উল ইউজ করে খুব সুন্দর একটি শেপ দেব। আমি যেভাবে এই আসন ডিজাইনটিকে কালারফুল উল ইউজ করে ভরাট করেছি, আপনারাও ঠিক সেমভাবেই এই ডিজাইনটিকে ভরাট করবেন। ভরাট করার পরে এই ডিজাইনটি দেখতে আরও সুন্দর লাগছে। আশা করছি এই ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ একটা শেয়ার করবেন। দুদিকে স্কোয়ারের ফাঁকা অংশ দুটিতে আমি রেড কালারের উল ইউজ করেছি। মাঝে স্কোয়ারটির জন্য আমি আরও 2টি কালারের উল ইউজ করেছি, হলুদ এবং সবুজ। আপনাকে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান টাইম দিয়ে এই ভিডিওটি দেখার জন্য।